প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা তোমাদের প্যাটার্ন অর্থাৎ প্রথম অধ্যায়ের চতুর্থ পার্টের ভিডিওটা করছি। ইতিপূর্বে তিনটা পার্ট আমরা করেছিলাম, তো তোমরা যারা দেখোনি তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন নিচে আসলে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিবা। আসলে প্রতিটা সেকশনগুলো আমরা আলাদা আলাদা পার্টে করছি, নাহলে ভিডিওটা লং হয়ে যায় অনেক। তো আজকের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রতিটা সিজনশীলেই গ নম্বরে দেখা যায় যে এটা থাকে, যে কোনো প্যাটার্নের নির্দিষ্ট সংখ্যক পদ, পদ আর সংখ্যা একই জিনিস, বা সংখ্যার যোগফল নির্ণয় করো। যেমন দেখো, আমি প্রশ্নটা এখানে দিয়েছি যে 6, 9, 12, 15 এই প্যাটার্নটির প্রথম কথাটা থাকে। প্রথম মানে এখানে যে শুরুতে দেয়া থাকে, এটা সবসময় প্রথম কথাটা থাকবেই, যে এখান থেকেই ধরতে হয়। তো এই প্রথম 120টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এটা আমরা সূত্রের সাহায্যে অবশ্যই করব, কেননা এইখানে এই এইভাবে তিন তিন করে বেড়ে বেড়ে কোনটা 120তম পদ সেইটা প্লাস এগুলো সবগুলো যোগ করা, এটা অসম্ভব বিষয়। তো এটা আমরা যেটা আগের তৃতীয় পাঠে কিন্তু এই সূত্রটার প্রতিপাদন শিখেছি, ক্রমিক সংখ্যার সমষ্টির সূত্রটা। আর আমি এটাও বলেছিলাম যে সূত্রটা তোমাদের আসলে মুখস্থই রাখতে হবে। তো আমরা আজকে এটা করব। তো এটার ক্ষেত্রে যেটা করতে হয় যে আমাদের সূত্রটা কিন্তু সবার আগে জানতে হয়। তো সূত্রটা আমি একটা আলাদা কাগজে আসলে লিখেছিলাম, আমি একটু দেখাই। সূত্রটা তোমাদের মুখস্থই রাখতে হবে যে ক্রমিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি। তাহলে এইটা ছিল আমাদের সূত্র, যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ, এটা অবশ্যই ব্র্যাকেটে রাখতে হবে, গুণন পদ সংখ্যা বাই টু। আচ্ছা, এখন এই যে আমরা তুললাম যে তালিকার সংখ্যাগুলো, প্রতিটা প্যাটার্ন এইভাবেই তুলতে হয়, আমরা আগে দেখিয়েছি। তো এইখানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, অর্থাৎ এই দুটো বিয়োগ করে 3, এটা থেকে এটা বিয়োগ করে 3, এটা থেকে এটা বিয়োগ করে 3। তারপর আমরা এই লাইনটাও লিখবো যে এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য 3। আমরা প্যাটার্নের পরবর্তী সংখ্যা নির্ণয়ের সময় আসলে এইভাবেই লিখতাম জিনিসটা। সো এই পর্যন্ত একই। এখন আমি যদি এই সূত্রটা ইউজ করতে চাই যে আমি 120টা পদের সমষ্টি বের করব, তাহলে সেক্ষেত্রে এইটা প্রথম পদ আমরা জানি, আর এইটা কিন্তু শেষ পদ না। দেখো এখানে কমা দিয়ে ডট ডট দেওয়া আছে, তার মানে এই অঙ্কের ক্ষেত্রে শেষ পদ কোনটা হবে, এই যে যেটা 120টি পদের সমষ্টি চেয়েছে। তো এইরকম যেতে যেতে যেটা 120তম পদ, হ্যাঁ তাই বলে 120 না, 120তম পদ, যেমন এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইভাবে হইতে হইতে যেটা 120 নম্বর পদ হবে সেটা হবে শেষ পদ। আর সবসময় মনে রাখবা যতটা পদের সমষ্টি চাবে এটা হবে পদ সংখ্যা। সো 2 তো 2, এটা কোনো সমস্যা না। সো এইখানে টোটাল এই সূত্রের মধ্যে এই মশলাটা কিন্তু রেডি করা নেই, বাকি সবই আছে। দেখো প্রথম পদ 6, পদ সংখ্যা হলো 120, যেহেতু 120টা পদের সমষ্টি চেয়েছে, আর 2 তো 2, আর শেষ পদটা নাই, যেহেতু এটা শেষ পদ ধরা যাবে না, 120তম পদটা শেষ পদ। এখন এই পদটা আমরা কোথায় পাবো? তো আমরা ইতিপূর্বে আগের পার্টগুলোতে দেখিয়েছি যে প্যাটার্নের বীজগাণিতীয় রাশি কীভাবে গঠন করতে হয়, এটা মেবি দ্বিতীয় পার্টে করা আছে, তোমরা দেখে নিবে। আজকে আমি হালকা এটা দেখাবো যে আমি যদি একটা এই প্যাটার্নের যেটা এই যে কয়ের মাধ্যমে করা হয় বীজগাণিতীয় রাশি একটা তৈরি করতে পারি, সেটা যতই হোক 3 ক যোগ বা বিয়োগ 2, 3 এরকম। তো সেইখানে কয়ের মানটা যদি আমরা 120 বসাই, সেটাই কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে হবে শেষ পদ বা 120তম পদ। তাহলে আমরা এই সূত্রে চলে গেলেই হয়ে যাবে। সো আমরা এখন যেটা করছি সেটা হলো প্যাটার্নের আমরা যেটা বীজগাণিতীয় রাশি গঠন শিখেছিলাম ইতিপূর্বে, এটা হয়তো বা পার্ট টু এ আছে, সেই কাজটাই আমরা এখানে আবারও করছি। তো এটা করতে গেলে যেটা করতে হয় সেটা হলো পার্থক্যটা এইভাবে বের করে নিতে হয়। তারপরে এগুলো বীজগণিতীয় রাশির ক্ষেত্রে তোমরা দেখবা সব ক্ষেত্রে পার্থক্যগুলো কিন্তু একই থাকবে, ভিন্ন পার্থক্যেরগুলো দেওয়া হবে না। সো এইখানে আমরা প্রতি ক্ষেত্রে পার্থক্য 3 এই পর্যন্ত মনে করো যে লিখে ফেললাম। আচ্ছা, নেক্সটে আমরা এখন যেটা করব, আমরা এটা বীজগণিতীয় রাশিতে শিখিয়েছিলাম যে রাফে তোমরা যেটা করবা যে পার্থক্য যত আসছে তত ক এইভাবে লিখবা। তারপরে এইখানে কয়ের মান তোমরা যদি 1 বসাও, এখানে দেখো কয়টা পদ আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে কয়ের মান ইচ্ছে করলে আমি 1, 2, 3, 4 যে কোনো একটা বসাইতে পারি, তাই না? যে কোনো একটা বসাইলেই তোমার করা ঠিক থাকলে একই উত্তর আসবে। সো আমি যদি কয়ের মান দেখো 1 বসাই, তাহলে এটা তোমরা জানো গুণন সম্পর্ক। সো 3 গুণন 1 কত হয়, 3 অঙ্কে 3। এখন আমরা দেখতে হবে 1 বসাইলে এখানে প্রথম পদটার সাথে চেক করতে হবে, প্রথম পদে আছে কত, 6, তো আমরা এখানে পাইলাম কত, 3 অঙ্কে 3, 3, আরও 3 লাগে। তো আরও যদি চেক করো তাহলে দ্বিতীয় পদ আমরা দেখি, দ্বিতীয় পদ মানে কয়ের মান 2। সো আমরা যদি এখানে কয়ের মান 2 বসাই তাহলে হচ্ছে 3 গুণন 2 কত হয়, 6, এখন দ্বিতীয় পদে আসে কত, 9, তার মানে আরও 3 লাগে। দেখো প্রথম পদ দিয়েও যা হয়েছে,
দ্বিতীয় পদ দিয়েও তা হবে, এবং সেক্ষেত্রে তৃতীয় পদ দিয়েও তা হবে। তৃতীয় পদ হলে এখানে কয়ের মান তিন বসাও, তিন গুণন তিন, তিন তিরিক্ষা নয়, তাহলে তৃতীয় পদে আছে বারো, তাহলে আরও তিন লাগে, একই বিষয়। যদি চার বসাই তাহলে তিন চারা বারো, তাহলে চতুর্থ পদ দেখতে হবে, চার বসালে তাহলে বারো আর তিন, আরও তিন লাগে, তাহলে পনেরো হয়। এই তো এখানে আমরা যখন বুঝলাম যে আরও তিন লাগে, তাহলে এটাই কিন্তু আমাদের বীজগাণিতীয় রাশি। কিন্তু আমরা অঙ্কে দেখানোর সময় যেটা করতাম যে এটা এটা রাফে থাকলেই আমরা এখান থেকে লিখতাম এইভাবে যে প্রথম পদ, এই পদগুলো আমরা নেব এইখান থেকে, ছয় সমান প্রথম মানে তাহলে কয়ের মান এক, এখানে আমরা কয়ের মানটা এক বসিয়ে দেখাবো স্যারদের যে তিন গুণন এক যোগ তিন, দেখো চেক করে তিন অক্ষে তিন, তিন আর তিন যোগ করলে ছয় হয়। এইভাবে এখানে আসলে চারটার বেশি পদ বা পাঁচটায় বড় জোর থাকবে, সবগুলো পদই আসলে দেখানো উচিত। তো দ্বিতীয় পদ হবে নয়, এখান থেকে আমরা তাহলে দ্বিতীয় মানে কয়ের মানটা দুই বসাবো, উত্তর কিন্তু এটা, কিন্তু এটা আমরা লাস্ট লাইনে নিয়ে আসবো। তো তিন গুণন দুই, এইভাবে আমরা বীজগাণিতীয় রাশি গঠন শিখেছিলাম। তো এটাও চেক করি, তিন দুগুণে ছয়, ছয় আর তিন যোগ করলে নয়। তো তৃতীয় পদ দেখাই, তৃতীয় পদে আমাদের আছে বারো, বারো তাহলে তৃতীয় মানে কয়ের মানে এখানে আমরা তিন বসাবো, তিন গুণন তিন, তিন তিরিক্ষা নয় যোগ তিন, ওকে। আর একটা পদ আছে চতুর্থ পদ, চতুর্থ পদ, তো চতুর্থ পদে ছিল পনেরো, তাহলে চতুর্থ মানে কয়ের মান ধরতে হবে চার, তাহলে তিন গুণন চার যোগ তিন, দেখো তিন চারা বারো আর তিনে পনেরো, ওকে। এখন এখানে আমরা অনেকে লেখে কতম পদ, লিখেই একবার এটা লিখে দিলে হয়, অথবা আমরা যেহেতু বীজগাণিতীয় রাশি বলি এটাই আমরা লিখছি, কতম পদটাকেই আসলে বীজগাণিতীয় রাশি বলে, বীজগাণিতীয় রাশি। তাহলে এই যে একটা চলক আনতে হয়, চলক মানে কি যে চলে, দেখো এই জিনিসটা একই থাকে, এই জিনিসটাও একই আছে, শুধু এই জায়গাটা চেঞ্জ হচ্ছে এক দুই তিন চার এরকম, তার মানে এটাই চলক। সো এখানে আমরা ক লাগিয়ে দিলে অর্থাৎ আমরা উত্তর আগেই পেয়ে গিয়েছিলাম যে তিন ক যোগ তিন। আচ্ছা এখন আমরা যেটা করব, আমরা কি করছিলাম যে এই প্যাটার্নটার প্রথম একশো বিশটা পদের যোগফল বা সমষ্টি নির্ণয় করতে যাচ্ছিলাম। তো সমষ্টি সূত্রে আমাদের শেষ পদ লাগবে, সেই শেষ পদের জন্যই আমাদের এই বীজগাণিতীয় রাশিটা গঠন করতে হলো। এখন তোমাকে মনে রাখতে হবে যতটি পদের সমষ্টি চাবে সেটাই যেহেতু শেষ পদ, তো এইখানে যতটি পদের সমষ্টি চাবে কয়ের মানটা আমরা সেটা বসিয়ে দেব। যেমন একশো বিশটা পদের সমষ্টি চেয়েছে, আমরা এখানে যেমন দেখলাম যে কয়ের মান এক বসালে কী হয়, প্রথম পদ দুই বসালে দ্বিতীয় পদ আসে, তিন বসালে তৃতীয় পদ, চার বসালে চতুর্থ পদ, তার মানে কি একশো বিশ যদি আমরা কয়ের মানটা বসাই তাহলে একশো বিশতম পদ পাবো, এবং এই অঙ্কের ক্ষেত্রে আমাদের সেটাই হবে শেষ পদ যেহেতু একশো বিশটা পদের সমষ্টি চেয়েছে। সো আমরা এখন যেটা করব, অতএব আমরা দুটোই লিখব, শেষ পদও লিখব, সূত্রে যেহেতু শেষ পদ আছে ব্র্যাকেটে আমরা লিখে দেব একশো বিশতম পদ। এখন এখানে যদি এমন হতো প্রথম পঞ্চাশটি পদের সমষ্টি চেয়েছে, তাহলে কী করতাম, শেষ পদ লিখতাম এবং সেটা পঞ্চাশতম পদ হতো। এই তো এখানে আমরা কয়ের মানটা একশো বিশ বসাবো, তিন গুণন একশো বিশ যোগ তিন হলো, এটা কোনো ব্র্যাকেট লাগে না, কেননা যোগের আগে অলরেডি এমনি গুণনের কাজ করতে হয়, কেউ যদি এটা আগে যোগ করো তাহলে কিন্তু ভুল হবে, তো এটা আগে করে নিতে হবে, তিন শূন্য শূন্য, তিন দুগুণে ছয়, তিন অক্ষে তিন, সাথে থাকলো যোগ তিন। এখন এটা যোগ করলে হয় তিনশো তেষট্টি, এটি হলো আমাদের ওই সিরিয়ালে যদি যায় তাহলে বিশতম পদটা হবে এটা। এখন আমরা দেখো সমষ্টি নির্ণয়ের সূত্রটা মুখস্থই রাখতে হবে, আমরা সেটা আমরা জানি দিয়ে লিখে ফেলব, আমরা জানি, আসলে লেখাটা অনেক বড় এই জন্য এখান থেকে শুরু করি, ক্রমিক স্বাভাবিক, আর এটা আমি বলেছিলাম যে ক্রমিক সংখ্যা মানে আমরা নর্মালি জানি সিরিয়ালি হতে হয় পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম, কিন্তু কোনো একটা প্যাটার্নের যে সংখ্যাগুলো থাকে হ্যাঁ এগুলোকেও ক্রমিক বলা হয়, কেননা এটা একই ডিজাইনে যেহেতু বাড়ছে। সো ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল আর সমষ্টি একই কথা, সমষ্টি দিলাম, সমষ্টি সমান, এইটা হলো আমাদের সূত্র, প্রথম পদ, পদ আর সংখ্যা একই জিনিস, প্রথম সংখ্যা দিয়েও লিখতে পারো, যোগ এখানে হবে শেষ পদ। আর এই সূত্রটা কীভাবে প্রমাণ করতে হয় বা আনতে হয় এটা আমরা একটা পার্টে দেখিয়েছি, মেবি তৃতীয় পার্টে তোমরা দেখে নেবে এটা, প্রথম পদ যোগ শেষ পদ এখানে হয় গুণন পদ সংখ্যা, মানে কয়টি পদ আছে এটাকে বলা হয় পদ সংখ্যা, সংখ্যা আর নিচে বাই পুরোটার নিচে বাই টু, এই সরি। সো এখন আমরা যেটা করব, তাহলে এইখানে আমাদের একশো বিশটা পদের সমষ্টি চেয়েছে, হ্যাঁ তাহলে আমরা জাস্ট এখন মান বসাবো, তার আগে এখানে যদি আমরা একটা লিখি যে অতএব একশো বিশটি
পদের, এটা খুবই ভালো হয় সেকেন্ড লাইনে এটা লিখে মানটা বসালে, 120টি পদের সমষ্টি। আর যেহেতু তোমাদের ক্যালকুলেটার এখন ক্লাস 8 এ দেওয়া হবে, তো ক্যালকুলেশন করাগুলো কিন্তু কোনো সমস্যা না। তো আমরা প্রথম পদ বসাবো এই প্যাটার্নের, প্রথম পদ যেটা ছিল অর্থাৎ 6। তো প্রথম পদ হলো 6, এই জায়গাটা ব্র্যাকেট কিন্তু এসেনশিয়াল দিতেই হবে, কেননা যেহেতু আমার এখানে যোগের কাজটাই আগে করতে হবে, ব্র্যাকেট না দিলে কিন্তু দেখো যোগের আগে গুণনের কাজ করে ফেলতে হবে, তোমার উত্তর কিন্তু অন্যদিকে হবে, অঙ্ক হবে না। প্রথম পদ হলো 6 যোগ, এইটা হলো আমাদের শেষ পদ, শেষ পদের জায়গায় আমরা 363 বসেই ব্র্যাকেট গুণন। পদ সংখ্যা সবসময় মনে রাখবা, যতটা পদের সমষ্টি চেয়েছে এটাই হবে পদ সংখ্যা। তো যতটা পদের সমষ্টি চেয়েছে এটা বীজগাণিতীয় রাশিতে বসাইলে হবে শেষ পদ, আর যতটা পদের সমষ্টি চেয়েছে এটা সবসময় হবে পদ সংখ্যা বাই টু। তো এটা যদি কাটাকাটি যায়, যোগ সংখ্যা হয়, তাহলে কাটাকাটি করে দিলে আমার মনে হয় বেশি ইজি হবে। আর না হলে তোমরা যেটা করতে পারো, এটা যোগ করে বড় হয়ে যায়, এটা যোগ করে তার সাথে এটা গুণ করে সেটাকে দুই দিয়ে ভাগ দিলেও হবে। সো আমরা এই সাইডটা কাটাকাটি করে দিই, দুই দিয়ে 120কে কাটলে 60 বার যায়, 60 দুগুণে 120, আর এই ভিতরটা আমরা যোগ করি, 6 আর 3 9, হাতে নেই 6 6 থাকলো 3, আর তার সাথে থাকলো গুণন, এটা তো আমরা কেটে দিয়েছি গুণন 60। সো এটা গুণ করলে কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাব। সো তোমরা ক্যালকুলেটারই করে ফেলবা, 6 9 54, 54 4 হাতে 5, 6 6 37, 37 38 39 40 41 41 এর 1, হাতে হলো 4, 3 6 18 19 20 21 22, এটি কিন্তু অ্যান্সার। তারপরেও আমি জাস্ট ক্যালকুলেটারে একটু চেক করে নিই, 369 গুণন 60, 369 গুণন হলো 60, তো 22,140। হ্যাঁ ওকে, এটাই কিন্তু আমাদের অঙ্কের উত্তর, যে 120টা পদের সমষ্টি এরকম। তো এই ধরনের যে কোনো অঙ্ক আসলেই তোমরা এই নিয়মে করতে পারো। তবে এইখানে তোমরা ভাবতে পারো যে অঙ্কটা তো বিশাল হয়ে গেল, কিন্তু তা না, ম্যাক্সিমাম অঙ্কে যেটা হবে এই বীজগাণিতীয় রাশিটা দেখবা তোমাদের ক্ষয়ে করা থাকবে, আর গয়ে গিয়ে এই সমষ্টিটা যাবে। সো তখন তোমরা চট করে ক্ষ থেকে প্রাপ্ত বীজগাণিতীয় রাশি লিখে এটা তুলে নিয়ে এসে তারপরে কাজগুলো করবা, কোনো সমস্যা না। তো আমরা আজকে পার্ট 4 এর ভিডিওটা শেষ করে ফেললাম। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে আজকে পর্যন্তই। আমরা নেক্সট পার্টে হচ্ছে যে যেটা আলোচনা করব সেটা আমরা অবশ্য ফিক্সড করে রেখেছি পঞ্চম পার্টে। আমরা পঞ্চম পার্টে শিখবো এটা যে আমরা যেটা করলাম এখন সেটা হলো এমনি নর্মালি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, আর এখানে আরেকটা সূত্র আছে ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের, আমরা সূত্র প্রতিপাদন শিখবো অর্থাৎ তৈরি করা শিখবো, যেটা আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টিতেও ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি শিখেছি। তো যেটাই হোক, সূত্র প্রতিপাদন পরীক্ষা এইভাবে আসলে তখন করতে হয়, আর নর্মালি সূত্রগুলো কিন্তু মুখস্থই রাখতে হবে, আর প্রতিপাদন করতে গেলেও মুখস্থ লাগে। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে, আজকে পর্যন্তই ধন্যবাদ।